গুড মর্নিং বন্ধুরা, নীলাঞ্জনা এসে গেছি আমাদের চ্যানেলের ব্লগ নিয়ে। সকালবেলা বেরোচ্ছি, কালকেই দোল পূর্ণিমা, তো তার প্রিপারেশন করতে হবে আমাদের। সেই কারণে প্রথমেই বলে রাখি, ছেলের শরীরটা ভালো ছিল না, তার জন্য ব্লগ এতদিন যায়নি। হ্যাঁ, রিলস গেছে, শর্টস গেছে, কিন্তু ব্লগ দিতে পারিনি। তো একটু একটু করে ভালো হচ্ছে, কিন্তু ওয়েদারটা তো খুব খারাপ, এখন একটু সাবধানে রাখতে হচ্ছে। তো চলো ঘুরে আসি, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে এসেছি আমরা বাজারে, পুরো বাজারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। নানা রকম রং দেখতেই পাচ্ছেন, এবং এগুলো সবই অর্গ্যানিক রং, এখন এটাই চলছে। লোক অনেক আগের থেকে সচেতন হয়ে গেছেন। এই যে এগুলো হচ্ছে ন্যাড়া পোড়া সামগ্রী, এগুলো দিয়ে ন্যাড়া পোড়া হবে আজকে। অনেকটা ঘোরাঘুরি করে ফেললাম আমরা, তারপরে একটু শীতলেস ঠান্ডাই দুজনে মিলে খেয়ে নিলাম। ছেলে খেলো পাইপ দেওয়া জুস, অর্থাৎ মাজা। আর এখানে পিচকারি, নানা রকম মুখোশ, রকমারি সম্মানী সবই বসে আছে। যাই হোক, মোটামুটি এই হলো। আর আমরা কী কী কেনাকাটা করলাম সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি, এখন আপাতত এইটুকু, দেখতে থাকুন আমাদের ব্লগটা। বাইরে থেকে ঘুরে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, চট করে ওকে ঘুম পাড়াই না, বাইরে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড নয়েজ ছিল, সামনে বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য আবার ভয়েস ওভার দিলাম। অনেকক্ষণ থেকে বলছে যে আমি ভিডিওটা অন করো, আমি কিছু একটা করব। তো সেটা কি করবে আমি জানি না, তোমরাই দেখো কি করতে চাইছে। স্টার্ট। বাহ বাহ বাহ, আচ্ছা আচ্ছা, তোমার যেটা ইচ্ছে বলো। আমার সোনাটালে মাম্মি দাং নিন, পাপা দাং নিন, আই লাভ ইউ, আই লাভ ইউ, সি দাবি বি দাং সি, দাস ফয়েল, দাস ফয়েল, সি দাবি ইজ ফাইনে, দাস ফয়েল। সেটা হচ্ছে যে সবাই খুব সাবধানে দোল রং খেলবে, কারণ রং মানেই তো কেমিক্যাল, তো আমরা সবাই সেটা জানি। এবং সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এখন সবাই খুব সচেতন, তো এটা একটা ভালো দিক। বাচ্চাদের বিশেষ করে একটু সাবধানে রেখো। আর খুব ভালোভাবে ছোট টিপস দিয়ে দিই, এটা বহু পুরনো টিপস, সবাই জানে। তো চেষ্টা করো ভালো কোনো ময়েশ্চারাইজার বা কিছু যদি না থাকে, নারকেল তেল, হালকা করে নারকেল তেল একটু মাখিয়ে দেবে। হালকা করে বললাম কারণ রংটা একটু গায়ে লাগলে ভালোই লাগে আর কি, মানে চানের পরে বিকেলে হাতগুলো লাল হয়ে থাকলে ভালোই লাগে। তো দোল খেলার পর খুব মাইল্ড সোপ ইউজ করবে, এবং বারবার ঘষবে না, কারণ তাতে জায়গা, স্কিন আমাদের তো খুব উইক, তো তাতে স্কিনের একটা ক্ষতি হয়। তো সেটা চেষ্টা করো যাতে স্কিনের ক্ষতি না হয়। আর একটা জিনিস তো আমি সবসময় বলি, সেটা হচ্ছে বেশি 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 করে জল খাবে, অনেক বেশি করে জল খাবে। আর এখন ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সেহেতু প্রত্যেকটা বাড়িতে সর্দি কাশি জ্বর লেগেই আছে, আবার অ্যাডিনোভাইরাস আমাদের মাথার ওপর নাচছে। তো সব দিক কাটিয়ে সাবধানে চলতে হবে, কারণ থেমে থাকলে তো চলবে না। তো এই আর কি, তো আমরা দোলের কী কী প্রিপারেশান নিলাম সব তোমাদের সাথে শেয়ার করছি। সবার আগে যেটা আমি তোমাদের দেখাতে চাই সেটা এক ঝলক দেখে নাও। হনুমানটার জন্য এই টি শার্টটা নিয়েছি, অনলাইন থেকেই নিয়েছি, এখানে সব ওর ফেভারিট ক্যারেক্টার। তবে হ্যাঁ, ও কিন্তু এগুলো দেখে না, কার্টুন দেখার ওর কোনো হ্যাবিট নেই বাড়িতে, কিন্তু ইউটিউবটা দেখে, ফোনটা দেখে। তো সেখানে বিভিন্ন বাচ্চাদের যে ভিডিও, তারা এই ছোটা ভীম, তারপরে মোটা পাতলু, মোটু পাতলু, তারপরে ডোরেমন,
বেনটেন, হ্যাঁ এগুলো নিয়ে খেলে, সেগুলো দেখে। কিন্তু আমি ওকে যতবার বলি তুমি কি দেখবে, ও বলে না আমি দেখবো না। তো এই টি শার্টটা আমার মনে হলো যে ওর খুব ভালো লাগবে, তার জন্য এটা নিয়েছি। কালকে এটা পরিয়ে দেবো, একটু রঙও খেলাবো, আরও সব যা যা নিয়েছি সব কিছু তোমাদের দেখাচ্ছি। পুরো ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্ট করো, আর সবাইকে বলি সেফ হোলি, সাবধানে খেলো রং, চোখ বাঁচিয়ে স্কিন বাঁচিয়ে বাকিটা মন প্রাণ খুলে খেলো। সঙ্গে যে রংগুলো দেখাইতে আসি এগুলো সব হইলো গিয়ে আপনার অর্গ্যানিক রং, ঠিক আছে? আর এর সাথে বাচ্চার একটা মাস্ক আছে আর ওর একটা পিচকারি আছে। আমাকে বাংলাদেশের বন্ধুগুলো আমি এই ভাষায় কথা কইতে আসি যে আপনারা আমাকে ভিডিওগুলো দেখতে আসেন কিন্তু সাবস্ক্রাইব করতে আসেন না, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আমি কিন্তু চিত্রনাট্য পাঠ করতে আসি না, আমাকে পূর্বপুরুষ বরিশালের লোক, কাজেই আমি এক ধরনের কইতে পারেন আপনাদেরই লোক। দয়া করে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাতে আমাদের মোরাল বুস্ট হইবে।